ঘুমের ওষুধ থেকে নকল প্যাথিড্রিন বা ব্যথানাশক ইঞ্জেকশন প্রস্তুতকারক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মিন্টু রোডের ডিবি কার্যালয়ের ব্রিফিং এ অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা এই নকল ইঞ্জেকশন উৎপাদন করত। তিনি আরো জানান, ঘুমের ওষুধের গায়ের লেবেল তুলে প্যাথিড্রিনের লেবেল লাগিয়ে বিক্রি করা হতো। রাজধানীর বিভিন্ন হাসপাতালের নিজস্ব ফার্মেসির কর্মীদের সাথে যোগ সাজসে তা বিক্রি করত চক্রটি, যার প্রতিটির দাম 600 টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবির এই কর্মকর্তা। তারা অলরেডি আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা মিটপুরতে যে ডায়াবেটিস ইঞ্জেকশনটা এনে তারা অ্যাসিডের মধ্যে ভিজিয়ে মোড়ক মানে জি প্যাথিডিনের মানে ফয়েল পেপার এগুলি সংযোজন করে এবং নির্দিষ্ট প্রিন্ট করে দিয়ে তারা মানুষের কাছে বিক্রি করছে। বারিদারা জেনারেল হাসপাতালের ওই যে হাসপাতালের নিচে ফার্মেসি থেকে ওই যে ওষুধটা অর্ডার করে, এই ওষুধটা জেনে শুনে অর্ডার করে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সে নিজেও স্বীকার করেছেন এই হাসপাতালে এই ওষুধটা প্রয়োগ হয়।